বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখব এই মুহূর্তে, একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে উদয়পুরস্থিত রমেশ চৌমুহনীতে এবং একটি এই ঘটনার জেরে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10টা নাগাদ উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় মৃত্যু হয় এক শিশুর। ঘটনার বিবরণে জানা যাচ্ছে যে উদয়পুর অমর সাগরের পশ্চিম পার এলাকার বাসিন্দা রসুল মিয়ার একমাত্র ছেলে রিয়াজ হোসেন রমেশ চৌমুহনীতে এসেছিল তার নিকট আত্মীয়ের সঙ্গে ঔষধ কেনার জন্য। যখন ঔষধের দোকানে যাচ্ছিল তখন জগন্নাথ চৌমুহনী থেকে আসা একটি ট্রিপারের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার এবং গাড়ির নিচে তার মাথা সম্পূর্ণ পিষে যায়। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় রিয়াজের। পরবর্তী সময় তার পরিবারের আত্মীয় পরিজন থেকে শুরু করে পিতামাতা প্রত্যেকে জানতে পারে বিষয়টি এবং শুনতে পেয়ে প্রত্যেকেই হতভম্ব হয়ে যায়। এমন একটি ঘটনা সাত সকাল বেলা হঠাৎ করেই ঘটে গেল যে সকলে হতভম্ব হয়ে গেলেন। এলাকাবাসী যারা ছিলেন তারা ছুটে এসেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিয়াজ হোসেন গাড়ির চাপা পড়ে মৃত্যু হয়েছে তার ঘটনাস্থলে। মুহূর্তের মধ্যে রমেশ চৌমুহনীতে ভিড় জমায় তার পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকাবাসীরা। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করে। পরে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেও তাদের টনক নড়েনি। এ নিয়ে যদিও স্থানীয়রা ব্যাপক ক্ষোভ উগড়ে দিল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে। পরে অগ্নি নির্বাপক দপ্তরের আশাবাদ দিয়ে রাধাকিশোরপুর থানার ওসি করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই শিশুটিকে। এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনব। নিয়ে গেছি এখানে আজমির হোসেন বলে একটা একজন বাচ্চা ছেলে, বয়সটা স্যার কত হবে? বয়স অ্যারাউন্ড 5 ইয়ার্স। তো এখান থেকে এই ট্রাকটা মানে মানে বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেছে। রানোবার কি স্পট ডেথ? স্পট ডেথ। আমরা সব কিছু ময়নাতদন্ত বাকি ব্যবস্থা করছি, ড্রাইভারকে ধরার ব্যবস্থা করছি এবং আমরা আইনগত একদম কঠোর শাস্তি যাতে সেদিকে আমি অঙ্গীকারবদ্ধ। আপনার গাড়ির মালিকের নাম কি পেয়েছেন আপনারা? এখন পাইনি, এই জাস্ট হলো ঘটনা। আমি এবং যত উপযুক্ত ব্যবস্থা একটু কঠোরতম কঠোর কঠোরতম শাস্তি যাতে মাটির গাড়ি ছিল, মাটি মাটি কোথা থেকে আসছিল স্যার? এটাও এখনো আমরা কনফার্ম করতে পারি, বাকি বেরোবে আমি আপনাদের জানাবো। ধন্যবাদ। আধিকারিকের বক্তব্য এবং এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমাদের সঙ্গে জুড়ে গেছেন উদয়পুর থেকে নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি সোমেন সেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোমেনদা, শুনতে পাচ্ছ? সোমেনদা, সাত সকালবেলায় যে মর্মান্তিক খবরটি এবং দুঃখজনক খবরটি আমরা পেলাম যে রাসুল মিয়ার ছেলে রিয়াজ হোসেনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, এবং এই দুর্ঘটনাকে কেন্দ্র করে আর বিস্তারিত কি রয়েছে তথ্য তোমার কাছে? দেখো, যে বিষয়টা আজকে সকাল 10টা নাগাদ তোমার রমেশ চৌমুহনীতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা তোমার জগন্নাথ চৌমুহনী থেকে তোমার যে একটা ভেহিকেল আসছিল সম্ভবত তোমার TR-03G-1508 নম্বর একটা ট্রিপার ট্রাক, একটি মাটিবাহী ট্রাক। তো এই ট্রাক কিন্তু তোমার মানে ধাক্কা দেয় রিয়াজকে, যে 4 বছরের রিয়াজ, রিয়াজকে ধাক্কার ফলে কিন্তু মানে ওর মানে মাথা পিষ্ট হয়ে যায় গাড়ির চাকার নিচে। তো বিষয়টা যতটুকু আমরা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ বলছেন যে ওর যে আত্মীয় একজন ওর সঙ্গে সে ওষুধ কেনার জন্য এসেছিল গাড়িতে করে বা কিছু, তো তখন সে রাস্তা পার হওয়ার সময় কিন্তু হঠাৎ করে এই ঘটনাটি ঘটে। তো ব্যাপারের মধ্যে একটা বিষয় উঠছে, আলোচনায় উঠছে এই বিষয়টা স্থানীয় ভাবে, যে তাকে গাড়িতে রেখে গিয়েছিল যাত্রী বোধহয় ওষুধ কেনার জন্য, সে হঠাৎ করে বোধহয় গাড়ি থেকে নামার জন্য চেষ্টা করেছিল বা একটা কিছু, এর মধ্যে দ্রুতগামী ট্রিপার তাকে ধাক্কা দেয়। এই দুটি মানে দুটি বিষয় কিন্তু উঠে আসছে। কিন্তু যাই হোক, তোমার সবচেয়ে বড় বিষয় যদি তুমি বলো যে উদয়পুরে যে মানে সাম্প্রতিক আমরা বারাবারই কিন্তু আলোচনা করছি যে উদয়পুরে চন্দ্রপুর থেকে শুরু করে ব্রহ্মাবাড়ি বা রমেশ চৌমুহনী ব্রিজকন্যা, এই জায়গাগুলো কিন্তু তোমার দুর্ঘটনার মানে খবর আমরা কয়েকদিন পরপরই পাই এবং এই বিষয়গুলি আমরা নিউজ ভ্যানগার্ডের পর্যায়ে আমরা দর্শকদের জন্য তুলে ধরি সচেতনতামূলক বারাবারই।
এর মধ্যে কয়েকটা বিষয়, এই যে ট্রাকের ধাক্কার বিষয় শুনে দেখানো যদি আমরা অতীতের দিকে একটু তাকাই, আজ থেকে তোমার কয়েক বছর আগে কিন্তু তোমার একটা শিক্ষক পার্থ চক্রবর্তী, ওনারা কিন্তু সাত সকালে এই ঠিক দশটা সাড়ে দশটার দিকে মানে একটা ব্যস্ত থাকে এই সময়টা রাস্তার মধ্যে, যদিও কথা কিন্তু এরকম রয়েছে আইনগত ভাবে যে বারোটার আগে কিন্তু রাস্তার চিপার গাড়ি কোন প্রকারের তোমার মাটির গাড়ি বা এইগুলি রাস্তায় বেরোতে পারবে না, বারোটার পর থেকে স্কুল আওয়ারের পর বের হবে। কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানা হচ্ছে না। এবং তোমাকে একটা কথা বলি, কিছুদিন আগে ব্রহ্মাবাড়ি কিন্তু একটা স্কুটি চালক তোমার মৃত্যু হয়েছে, তাকে হাসপাতাল নেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। আজকে কিন্তু আমরা দেখলাম রিয়াজকে, কিন্তু রিয়াজ কিন্তু ঘটনাস্থলেই কিন্তু রিয়াজের প্রাণ যায়, ছোট্ট একটা জীবন মানে চার বছরের মাত্র একটা শিশু, এটা একটা মর্মান্তিক বিষয়। তুমি যে কথাটা বললে এটা বলার ভাষা নেই এবং এটা নিয়ে কি বলবো, একটাই কথা বলতে পারি যে এই পুলিশ প্রশাসন আজকে ঘটনাস্থলে এসেছে, ফায়ার সার্ভিস নিয়ে একটা অভিযোগ রয়েছে, তারা অনেকক্ষণ দেরিতে এসেছে, পরবর্তীতে অফিস সাহেব ওনার গাড়িতে করে নিয়ে গেছেন, হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছেন, যদিও তাকে স্পট দিয়ে বলা হয়েছে। একদম, আরেকটা জিনিস জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে সোমেনদা, যে ট্রিপার গাড়ির চালক যে রয়েছে তাকে কি আটক করা হয়েছে? তাকে তোমার গাড়ি আটক করে নেওয়া হয়েছে, কিন্তু তাকে কিন্তু এই মুহূর্তে আটকের কিন্তু কোনো খবর কিন্তু আমরা এখন অব্দি কিন্তু তোমার পাইনি। চালক কি পাওয়া গেছে না সে পলাতক রয়েছে, সে ব্যাপারে কি কিছু জানা গেছে? এই ঘটনার পর চালককে খুঁজে পাওয়া যায়নি যতটুকু আমরা খবর পেয়েছি, পরবর্তী আপডেট যদি জানা থাকে আমরা বলবো, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ধরনের কোনো খবর নেই। কিন্তু গাড়িটিকে কিন্তু আটক করে তোমার থানায় নিয়ে যাওয়া হয়েছে, গাড়িটিকে আটক করে নেওয়া হয়েছে এখানে। আর স্বাভাবিক কারণে তোমার পরিবার প্রতিজনদের মধ্যে একটা শোকের পরিবেশ উদয়পুরে, কারণ এই জায়গাটিতে তোমার কয়েক বছর আগে একটা স্কুল স্টুডেন্ট সীতমা পাল, ওর কিন্তু মৃত্যু হয়েছিল এই সাত সকালবেলা কমান্ডার ধাক্কায়। তো এই ধরনের বেশ কয়েকটি ঘটনা কিন্তু উদয়পুরে কিন্তু রয়েছে, তোমার হাউসিং বোর্ড থেকে শুরু করে এই ধরনের ঘটনাগুলি ঘটছে। কিন্তু এর মধ্যে মূলতই দেখা যায় বেশিরভাগ সময় যে এই যে ট্রাক টিপার ট্রাক একদম ভয়ঙ্কর, মানে যান সন্ত্রাসের উদয়পুরে একটা প্রধান মূলত এই টিপার ট্রাক গুলি কিন্তু একটা বড় কারণ, কিন্তু বারবারই কিন্তু এগুলি ফুটে উঠছে, কারণ স্কুল আওয়ারে তারা খুব দ্রুত চালাচ্ছে, কারণ একই দিনে তাদের টার্গেট থাকে মাটি গাড়িগুলি। একদম, বুঝতে পারলাম সোমেনদা, বুঝতে পারলাম, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সোমেন সেনের কাছ থেকে জানতে পারলাম। এবং আজকে যেখানে মৃত্যু হয়েছে রিয়াজ হোসেনের, সেই জায়গায় কিন্তু এর আগেও আরো স্কুল স্টুডেন্টের মৃত্যু হয়েছে, তার পাশাপাশি এই রাস্তাগুলোতে প্রায় প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটে, এবং বিগত বছরগুলোতেও কিন্তু এরকমের দুর্ঘটনায় সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে, যার জেরে ট্রাফিক দপ্তর এবং পুলিশ আধিকারিকদের আরো কঠোর ব্যবস্থা করা, ব্যবস্থা নেওয়া উচিত এই রাস্তাগুলোতে, সেটা কিন্তু অবশ্যই বলাই বাহুল্য। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা আসছে, ট্রিপার চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে ট্রিপার গাড়িটিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে থানায়। সময়মতো বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।